আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন করোনা ভাইরাস থেকে মুক্তি লাভের আশায় বিভিন্ন ধরনের আমলের কথা আমরা শুনতে পাচ্ছি তার ভিতরে একটি হলো একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে একযোগে সকলে মিলে আল্লাহ স্মাতালার কাছে দোয়া করা অথবা নির্দিষ্ট কিছু দোয়া কোহাদিসে হয়তো সেগুলো বর্ণিত হয়েছে সেগুলো বিশেষ কিছু সংখ্যায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে একযোগে পাঠ করা অথবা একযোগে আজান দেওয়া সমস্যা বিভিন্ন জায়গা থেকে একটা নির্দিষ্ট সময় অথবা করোনা ক্যারিম খতম করা ভাগযোগ করে সবাই মিলে এসব কাজগুলো করা হয়ে থাকে করোনা ভাইরাস থেকে মুক্তি লাভের আশায় তো এভাবে করোনা ভাইরাস থেকে মুক্তি লাভের আশায় একযোগে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দোয়া করা বিশেষ কিছু জিকির দোয়া পাঠ করা অথবা আজান দেওয়া এগুলোকে ইসলামী সরিয়া কীভাবে দেখে প্রিয় দর্শক বিপদাপদ এবং মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য একজন মানুষ আল্লাহ সুমাতাল্লার দিকে স্মরণাপন্ন হবেন আল্লাহর কাছে ইস্তেকফার করবেন এটাই স্বাভাবিক অতএব আল্লাহ সুমাতাল্লার দিকে মনোনিবেশ করা আল্লাহর দিকে রুজু হওয়া ইস্তেকফার করা ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে এই বিপদ দূরের জন্য দোয়া করা এটা প্রশংসনীয় কাজ কিন্তু এর নির্দিষ্ট কোনো ফরমেট যদি আমরা ফিক্স করে ফেলি আমরা নিজেরা যদি নির্ধারণ করে নিই যে একযুগে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা করব। তো আমরা বলতে চাই এরকম কোনো পন্থা এরকম কোনো পদ্ধতিতে আল্লাহর কাছে চাওয়ার কোনো শিক্ষা করণ হাদিসের কোথাও দেওয়া হয়নি যেহেতু করোনা হাদিসে এরকম কোনো শিক্ষা দেওয়া হয়নি আর এটাকে আমরা একটা সিস্টেম বানিয়ে নিচ্ছি তাহলে সেক্ষেত্রে এটি পরিত্যাজ্য হবে এটি বেদায়তের দিকে নিয়ে যাবে হ্যাঁ কোনো এক জায়গায় মানুষ একত্রিত হয়ে বা তারা একত্রিত আছেন সেখানে সবাই মিলে আল্লাহ সুমাদ কাছে দোয়া করলেন সম্মিলিতভাবে এই বিশেষ পরিস্থিতিতে তাহলে সেটা জায়েজ হবে কি না এ বিষয়ে বলব যে সাহাবা ইকরামের একটি জামাত একবার কোনো এক জায়গা থেকে আসছিলেন সফর থেকে প্রতিমধ্যে তাদের পাথে ইত্যাদি হারিয়ে গিয়েছিল তারা বিপদের মুখোমুখি হয়েছিলেন তারা সালাদ শেষ করার পরে সম্ভবত ফজরের সালাদটা শেষ করার পরে আল্লাহ সুমতালার কাছে হাত তুলে সবাই মিলে দোয়া করেছিলেন তো এই হাদিসকে সামনে রেখে এবং আরও কয়েকটা হাদিসকে সামনে রেখে যদি বিশেষ বিপদগ্রস্ত অবস্থায় আমরা আল্লাহর কাছে দোয়া করি বিশেষ করে কোনো দিন আজালার মাধ্যমে যদি দোয়া করি আমরা তাহলে সেটা সুনাসম্মত হবে কোনো দিন আজেলায় সলাতের মধ্যে নামাজের মধ্যে দ্বিতীয় রাঘাতের ওগু থেকে ওঠার পরে আল্লাহ মজালের কাছে আমরা সবাই মিলে কান্নাকাটি করলাম দোয়া করলাম এটি ভ্যালিড এবং এটি বৈধ আর এর বাইরে আপনার পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে একযোগে করার কোনো গুরুত্ব ইসলামী শরিয়াতে নাই এবং আমরা জানি এবাদতের ক্ষেত্রে ইত্তেবা করা অনুকরণ অনুসরণ করাটাই হলো মূল বিষয় আপনি নিজে নিজে করেন যখন খুশি যে কোনো দু আল্লাহ স্মতালের কাছে করতে পারেন কিন্তু এটাকে সিস্টেমের মধ্যে যখন নিয়ে আসবেন তখন এটা এক ধরনের সুন্না মুস্তাহা ফরজ অথবা ওয়াজিব অথবা আপনার করণীয়র কোনো একটা ফরমেটের মধ্যে এটা পড়ে যায় আর তখনই এটা মানুষ অপরিহার্য মনে করে এটাকে মানুষ ইসলামী সরিয়ার একটা পদ্ধতি মনে করে এই জন্য বিশেষ কোনো পদ্ধতি তৈরি করে নেওয়া এবাদতের জন্য এটি পরিত্যাজ রসুলিক করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান আহতা সাফি আমরিনা হাজা মালাই সামিন হুফাহারাজ্য ব্যক্তি আমাদের দিনের ভিতরে নতুন কোনো পদ্ধতি উদ্ভাবন করবে যেটা ব্যাপারে আমাদের কোনো নির্দেশ নাই তাহলে সেটা প্রত্যাখ্যানযোগ্য এরকম একযোগে দোয়া করা বিশেষ কিছু দোয়া বিশেষ সংখ্যা নির্ধারণ করার কথা কে আমাদেরকে বলেছে এবং সেটাও আবার একযোগে বিভিন্ন দেশ থেকে পাঠ করা এরকম কোনো শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি এবং এটার গ্রহণযোগ্য কোনো আলেমের পরামর্শও হয়নি আমরা যতটুকু জানি বিধায় এ ধরনের আমল আমরা করব না যার যার মতো আমরা আমল করতে থাকবো আল্লাহর কাছে সেকভার করবো দোয়া করবো আল্লাহ আমাদের সকলকে সন্ন্যাসম্মত উপায়ে আল্লাহ সুমতাল কাছে দোয়া করার তৌফিক দান করুন সকল প্রকার বেদাত এবং কোন হাদিসের পদ্ধতির বাইরে মন গড়া এবং নিজেদের বানানো পদ্ধতিতে এবাদতবন্দী করা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে বিরত থাকার তৌফিক দান করুন